كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون. يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم. كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. إِنَّ الْحَمْدَ لِلَّهِ وَحْدَهُ والصَّلاةُ والسَّلامُ على مَنْ لَا نَبِيِّ بَعْدٍ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من سام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري আমার সম্মানিত দিনী ভাই সকল বিভিন্ন জায়গা থেকে আমার সম্মানিত দিনী ভাইরা আজকে আমি যে আয়াত এবং একটি হাদিস পরিবেশন করেছি সেটিকে লক্ষ্য করে বিশেষভাবে রমজানের গুরুত্ব অর্থাৎ শ্যামের গুরুত্ব এবং তার পরিচিতি সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ দেখেন সামনে আমাদের রমজান মাস আগত রমজান মাসে আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সম রোজা কীভাবে পালন করতে হবে শ্যামের নির্দেশ কি তার গুরুত্ব কি ইনশাআল্লাহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রথমেই আমরা জেনে নেব আসলে সম বা শ্যাম আরবি শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত রোজা মূলত ফার্সি শব্দ সাম অর্থ বিরত থাকা দূরে থাকা কঠোর সাধনা অবিরাম চেষ্টা ও আত্মসংযম ইসলামী পরিভাষায় শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার ও সকল প্রকার যৌন সম্ভোগ থেকে বিরত থাকে সাম বলা হয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম হিজরতের পর মদিনার ইহুদিদের মধ্যে আসুরার রোজা পালন করতে দেখে মুসলমানদেরকে উক্ত দিনের রোজা পালন করতে নির্দেশ দেন হিজরতের আঠারো মাস পর কেবলা পরিবর্তনের পরে সাবান মাসে রমজানের রোজা ফরজ হবার নির্দেশ সম্বলিত আয়াত নাজিল হয় তখন থেকে আশুরার রোজা পালনের অপরিহার্যতা নাকচ হয়ে যায় প্রত্যেক বয়স প্রাপ্ত মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নর নারীর ওপর রমজানের রোজা ফরজ সঙ্গত কারণে উক্ত মাসে রোজা না রাখতে পারলে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে বা হয়তো কোনো কারণে রোজা রাখতে পারলো না সে পরবর্তী সময়ে তা কাজা করে ফেলবে এতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ হবে না তাছাড়া কাফফারা আদায়েরও বিষয় রয়েছে মানুষের আর্থিক ও সামাজিক ক্ষেত্রে রোজা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে তো শিয়ামের নির্দেশনা আমরা যেটা পাই সুরাতুল বাকারা আয়াত নম্বর একশো তেরাশি সুরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ভাবে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba 'alal ladhīna min qablikum la'allakum tattaqun হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর কি হয়েছিল ফরজ করা হয়েছিল আশা করা যায় তোমরা তাদের মানে তোমাদের মধ্যে

রমজান মাসি হলো সেই মাস যাতে আল্লাহ কোরআন করা হয়েছে যা মানুষের জন্য জীবন বিধান এবং সত্য যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর হক ও বাতিলের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পাবে সে যেন মাসে রোজা রাখে আর যে ব্যক্তি অসুস্থ ও মুসাফির অবস্থায় থাকবে সে অন্য সময় এই সংখ্যাটাকে সে পূরণ করে নেবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কঠিন করতে চান না ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইরিদু কুমল উসর আল্লাহ সব সময় সহজ চান কঠিন কখনো করতে চান না যাতে তোমরা এই সংখ্যা পূরণ করতে পারো ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন তোমাদের হেদায়েত দানের জন্য আল্লাহ শ্রেষ্ঠত বর্ণনা করে যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো তো সব মিলিয়ে আমাদের যেটা স্পষ্ট বুঝতে পারলাম আয়াত থেকে সুরাব বাকারার একশো এবং পঁচিশি আয়াত থেকে পঁচিশ নম্বর আয়াত থেকে যে আল্লাহ রবুল আলমিন এটা আমাদের কল্যাণের জন্য এটা আমাদের ফরজ করেছেন নিশ্চয়ই এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে এর ফজিল সম্পর্কে হাজার আবু হুরা রাজ বলেন قال رسول الله صلى الله ঈমান ও ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঘোষণা করেছেন যে লোক রমজান মাসে রোজা রাখবে ইমান ও চেতনা সহকারে সওয়াবের আশায় তার পূর্ববর্তী গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ সাইয়েদ বুখারী 37 নম্বর হাদিসও আছে এবং 1875 এবং সাইয়েদ মুসলিমের 1817 নম্বর হাদিস তাছাড়া আবি হাজরত বলছেন তিনি বলেন আমি রসুল্লাম কে বলতে শুনেছি যে লোক একদিন আল্লাহ পথে রোজা রাখবে আল্লাহ তার মুখমন্ডল জাহান্নাম হতে সত্তর বছর দূরে সরিয়ে রাখবেন এটাও শাহী বোখারিতে আপনি পাবেন এবং মেজি এবং নাসাই হাদিস নাম্বার দু হাজার দুশো সাতচল্লিশ দু দুশো আটচল্লিশ এবং এমনি মাজার হাদিস নাম্বার সতেরোশো আঠারো এবং সতেরোশো উনিশ এবং সৈয়দ আহমদের হাদিস এবং সেই মুসলিম দ্বিতীয় খণ্ড চারশো সত্তর হাদিসটি পাওয়া যাবে তো এই হলো আমাদের শ্যামের ফজিলত যে আল্লাহ রবুল্লা আলমিন জাহান্নামকে সত্তর বছর দূরত্ব করবেন এবং পূর্বের গুনা আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবেন তো আমার সম্মানিত ভাইরা অবশ্যই

জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এ মাসে বড় বড় ও সেরা শয়তানগুলো আটক করে রাখা হয় সুফেদাতি শায়াতিন সুফেদাতিহি সুফেদাত ফিহি মারাদাতু শায়াতিন লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রু মিন আলফি শাহর এবং এই আল্লাহর জন্য এই মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে অনেক উত্তম যে লোক এই রাত্রিতে মহকল্লাহ্ লাভ হতে বঞ্চিত থাকলো সে সত্যি বঞ্চিত মানে মা খাই রাহা ফাঁকাত হুরেমা সে সত্যি বঞ্চিত হবে এবং আরো একটি হাদিস পাওয়া যায় পরে হাজরাতে আব্দুল্লাহিন আমরু থেকে রাসুল্লাহ সাল্লাম বলছেন মিশ্র রাসুল্লাহ সাল্লাল্লাহ বলছেন অলা সেয়াম ও আল কোরআন ও ইয়াশফা আব্দে একল ও সিয়াম ও মানাতুহু আমা সাহাত বিন নাহাত হ বর্ণনা করেন যে রাস্লাম বলেছেন রোজা ও রোজাদার বান্দার জন্য সাফাআ করবে রোজা বলবে হে আল্লাহ আমি এ ব্যক্তিকে দিনে খাবার ও অন্যান্য কামনা বাসনা থেকে ফিরিয়ে রেখেছি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে হ্যাঁ আল্লাহ আমি এই ব্যক্তিকে রাতের নিদ্রা থেকে ফিরিয়ে রেখেছি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবে সুবহান আল্লাহ হামদি সুবাহান্লাহিম শাহি ইবন হাকিম হাদিস নম্বর দু এবং শাহী আহমদ হাদিস নম্বর ছ এবং হাদিসের মান একদম সহি أبي هريرة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بركاته قسمة كلن من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه جبكت ميتة قطعة তদনুযায়ী আমল পরিত্যাগ করতে পারলো না

কিয়ামতের দিন একমাত্র রোজাদার লোকেরাই প্রবেশ করবে ইয়াাদখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামা লা তাদখুলু মাআহুম আহাদুন তাদের সাথে কেউ সেদিন এ মানে প্রবেশ করবে না মানে রোজাদার ছাড়া প্রবেশ কেউ করতে পারবে না সেদিন এই বলে ডাক দেওয়া হবে রোজাদার কোথায় রোজাদার কোথায় তারা যেন এই পথে প্রবেশ করে এইভাবে সকল রোজাদারের ভিতরে প্রবেশ করার পর দ্বারটি বন্ধ করে দেওয়া হবে অতঃপর পথ আর কেউ প্রবেশ করতে পারবে না শাহিব খারী হাদিস নাম্বার সতেরোশো ষাট সেই মুসলিম হাদিস নাম্বার দু হাজার সাতশো ছেষট্টি এবং ইনমাজা হাদিস নাম্বার ষোলোশো চল্লিশ তিরমিজি হাদিস নাম্বার সাতশো পঁয়ষট্টি তারপরে রোজাদারের বিশেষ যেটি গুণ আমরা দেখতে পাই শর্টকাটে আলোচনা করার চেষ্টা করছি রোজাদারের বিশেষ যেটা গুণ সেটা হচ্ছে

এই সাধারণ নিয়মের ব্যতিক্রম কেননা তা একমাত্র আমারই জন্য আল্লাহ আল্লাহ আসলিউলি ওয়ান আজি বি এই রোজা আমার জন্য আমি এর বদলা আমি দিব হ্যাঁ আল্লাহ তাদের খুশি কি একটি ইফতারের সময় এবং অন্যটি তার মালিক মনিব আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের সময় নিশ্চয় জেনে রাখো রোজাদারের মুখের গন্ধ আল্লাহ নিকট সব চাইতে চাইতেও বেশি উত্তম সুবাহ আল্লাহ সেই বুখারি তিন নম্বর খন্ডের কেতাবু সাম দুশো আটত্রিশ পৃষ্ঠা এবং সেই মুসলিম তিন নম্বর খন্ডের কেতাবু সিয়াম সেখানেও চারশো 68 টি বিশটাই এবং সবর রোজা না রাখার ইখতিয়ার আছে এবং সব ফরে রোজা আর আপনার মানে কেউ যদি বলে যে রাখবো না তবে জায়েজ আছে কেননা হযরত আয়েশা থেকে তা হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল তিনি বলেন যে হামজা ইবনে আমর আসলামি বেশি বেশি রোজা রাখতো একবারছেন নবী করীম জিজ্ঞাসা করলেন রাসূল আমি কি সফর অবস্থায় রোজা রাখতে পারি মহানবী বললেন যদি চাও রাখতে পারো আর যদি না চাও ভাঙতে পারো সেই বুখারী এবং মুসলিম তৃতীয় খন্ড কিতাবুস সিয়াম 443 পৃষ্ঠাයි যে আছে যে আসাম ফি সফর উকানা কাসীরা সিআম ফাকালা ইন সিতা ফাসুম ওয়ায়ানসিতা ফাফতির তুমি চাইলে রোজা রাখতে পারো না চাইলে রোজা রাখতে পারো না এবং রোজার কাফফারা কি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলান্ন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মারা গেছে আর ফরজ রোজা তার উপর কাজা আছে তার অভিভাবক তার পক্ষ থেকে রোজা রাখবে মান মাতা ওয়া আলাইহি সাওম সাম আন্নহু ওয়ালিহু আল্লাহ নবী বুলখাস্তু বলে দিলেন যে তার বাড়ির লোক তার আত্মীয়রা কেউ তার জন্য রোজা রাখবে এতে কোনো অসুবিধা নেই তো সব মিলিয়ে যেটা বোঝা গেল আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রোজার ফজিলত অবশ্যই আছে তার মধ্যে সাবেকের ফজিলত আছে এবং রোজার মধ্যে আরও একটা ফজিলত কী স্ত্রীর সঙ্গে সহবাসের স্বাধীনতাও আছে রমজানের রাত্রে যেটা আগে ছিল না তো সবে কাতারে একটি গুরুত্বপূর্ণ রাত সেই রাতের কথা বলা হয়েছে সুরা মানে কাদের মধ্যে সাতানব্বই নম্বর সুরা আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্না আলসালফি লাইলাতুল কাদের অমাদ রকম লাইলাতুল কাদের লাইলাতুল কাদের খাইরুমিন আল ফিসার শাহরিন তানাজ রুফি হাবে ইজিন রব্বিমিন করলে আম সালাম হিয়া হাতামাতুল আইল ফজ নিশ্চয় আমি একে কোরআন নাজিল করেছি মহিমান্বিত রাত্রিতে মহিমান্বিত রাত্রি সম্বন্ধে আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি হলে এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এতে প্রত্যেক কাজের জন্য ফেরস্তা ও রুহ জিব্রাইল আল সাল্লা আলি অবতীর্ণ হয়ে তাদের প্রতিপালকের নির্দেশক্রমে আর শান্তি বর্ষিত হতে থাকে ফজরের উদয় পর্যন্ত তো এই কারণে বোঝা যায় যে এই রাতের গুরুত্ব আছে এক হাজার মাসের চাইতে বেশি উত্তম বলা হয়েছে এবং হাদিসের মধ্যে বিভিন্নভাবে বর্ণনা পাওয়া যায় যে আবু হুরারা তো মানে বর্ণনা করছেন হাদিসটি যে সোল্লাহ সাল্লি সাল্লাম বলেছে তোমাদের শেয়ামরত কোনো ব্যক্তি যদি খানা খাওয়ার জন্য আহ্বান করা হয় তবে তারা বলা উচিত এবং তার মানে পরিচয় দা উচিত যে ভাই আমি রোজা আছি রোজাদার নিজেকে প্রয়োজনে রোজাদারের হিসাবে পরিচয় দিবে এতে কোনো সমস্যা সমস্যা নাই যেহেতু হাদিস পাওয়া যায় সিআমু যুননা ওয়া ইজা কানায় আও সাউমিল احدকুম ফালা ইয়ারফুস ওয়া লা ইউসখাব ফাইন সাবহু আহদুন আও কাতালহু ফাল ইয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন সে বলবে সে পরিচয় দিবে এই যে আমি রোজাদার মধ্যে পাবেন তো সব মিলিয়ে যেটা পরিচয় পাওয়া গেল যে রমজান মাসে আমাদের বেশি বেশি করে এবাদত করতে হবে লাইলাতুল কাদার খোঁজার চেষ্টা করতে হবে এবং আমাদের দান সাদকা বেশি করতে হবে কেননা আল্লাহর নবী সাল্লি সাল্লাম মিরাজ থেকে আসার পরে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলছেন আমার সার নেশা তা না এ আমার মহিলার দলেরা তোমরা বেশি বেশি করে সাদকা করো কেন না আমি নিজের চোখে দেখে আসলাম জাহান নামে বেশিরভাগ মহিলা অর্থাৎ বিশেষভাবে রমজান মাস এসেছে নারী পুরুষ ছেলে মেয়ে উভয়কে যেমন এবাদত করতে হবে জানি তেমন এবাদত করতে হবে মালি মাল দিয়ে আল্লাহর রাস্তায় ইবাদত করতে হবে জান দিয়ে আল্লাহর রাস্তায় ইবাদত করতে হবে বিশেষভাবে তারাবির নামাজের খেয়াল রাখতে হবে এবং বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে কারণ তেলাওয়াত কাল করা আহ কাল কেমন কোরআন সাক্ষী দিবে আল্লাহ আমি এই ব্যক্তিকে রাত্রে শুইতে দিই রাত্রে ঘুমাতে দিই এই ব্যক্তি রমজানের রোজা রেখেছে কত কষ্ট করেছে রমজান বলবে যে আল্লাহ আমাকে রেখেছে পানাহার করেনি দিনের বেলায় না খেয়ে থেকেছে বাদতবান দিকে কাটিয়েছে আল্লাহ তুমি তাকে জান্নাত দাও তার সুপারিশ গ্রহণ করা হবে তো সব মিলিয়ে যেটা মোট কথা হলো যে রমজানের ফজিলাত শ্যামের গুরুত্ব আমাদের অপরিসীম এই শ্যাম আমাদের জন্যে একটা ঢাল এই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে সাবান মাস থেকেই বিশেষভাবে আমাদের তৈয়ার থাকতে হবে আল্লাহর কাছে দুয়াক চাইতে হবে আল্লাহ আমাকে সুস্থভাবে এই রমজানের রোজা এই রমজানের সে আমরা কার তৌফিক দান করুন আর আমি দোয়া করব সমগ্র বিশ্ব বা মানব জাতির বিশেষভাবে মমিনদের জন্যে আল্লাহর রবুল্লা আলমিন যাতে করে আমাদের সকলকে যে যেখানে আছি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমার যিনি ভাইরা আছেন আল্লাহ রবুল্লা আলমিন সকলকে আল্লাহ তুমি সঠিকভাবে রমজানের শ্যাম পালন করো তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি